মেয়েরা অভিনয় করবে, তাও শিক্ষিত অভিজাত পরিবারের মেয়ে, এ যে অসম্ভব। সে যুগে জমিদার এবং অনারারি ম্যাজিস্ট্রেট গঙ্গাধর প্রসাদ সাহুর মেয়েদের পক্ষে অভিনয় জগতে আসা তাই সহজ ছিল না মোটেই। উপরন্তু লেখাপড়ায় ভালো ছিলেন দুই বোনই, তবু অভিনয়ের নেশায় রক্ষণশীলতার আগল ভাঙলেন বড় দিদি কঙ্কাবতী, জায়গা করে নিলেন 30-এর দশকে বাংলা রঙ্গমঞ্চের নামী অভিনেত্রী হিসাবে। দিদিকে সামনে রেখেই ছোট বোনের পথ চলা। তিনি নির্বাক থেকে সবাক যুগের নামী অভিনেত্রী চন্দ্রাবতী দেবী। তবে মঞ্চ নয়, তাঁর স্বপ্ন ছিল চলচ্চিত্র জগৎকে ঘিরে। জানব চন্দ্রাবতী দেবীর জীবনের গল্প, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1909 সালের 19শে অক্টোবর বিহারের মুজফ্ফরপুরে জন্ম চন্দ্রাবতী দেবীর। খুব কম বয়সেই কলকাতায় চলে আসেন, ভর্তি হন ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে, পরে বাংলা সাহিত্যে স্নাতক হন বেথুন কলেজ থেকে। লেখাপড়ার সাথে গানও শিখেছেন দীনেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে, পেয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহ। সরাসরি নির্বাক ছবিতে অভিনয়ের সুযোগ আসে বিয়ের সূত্রেই। স্বামী বিমল পাল ফিল্ম এবং পত্রিকা জগতের সাথে যুক্ত ছিলেন, স্বামীর সঙ্গে মিলে চন্দ্রাবতী গড়ে তুললেন নিজস্ব প্রযোজনা সংস্থা মুভি পিকচার্স। এই সংস্থার ব্যানারেই তাঁর প্রথম অভিনয় 1929 সালের পিয়ারি ছবিতে, পরিচালক স্বামী বিমল পাল, আর প্রযোজক হিসাবে নাম ছিল চন্দ্রাবতীর। নদিয়া জেলার রানাঘাট টকিজ গড়ে ওঠে 1937 সালে, এরও মালিক ছিলেন তিনি। বায়োস্কোপ নামে একটি পত্রিকার সম্পাদনার দায়িত্বেও ছিলেন চন্দ্রাবতী দেবী। পিয়ারি ছবিটির পর বাংলা সবাক ছবিতে তাঁর আত্মপ্রকাশ। এই সময় শিশির কুমার ভাদুড়ী সীতা নাটকের চলচ্চিত্রায়ন করবেন বলে ঠিক করলেন, রামের ভূমিকায় তিনি নিজেই। সীতার চরিত্রে কঙ্কাবতী আর উর্মিলার চরিত্রে তিনি নিলেন চন্দ্রাবতীকে। মেকআপ টেস্ট দিতে নিউ থিয়েটার স্টুডিওয় এলেন চন্দ্রাবতী, আর তাঁকে দেখেই পছন্দ হয়ে গেল দেবকী কুমার বসুর। 1933 সালে তাঁরই মীরাবাঈ ছবিতে নায়িকা গায়িকার ভূমিকায় অনবদ্য অভিনয় করলেন চন্দ্রাবতী দেবী। পরের বছর দক্ষযজ্ঞ ছবিতে সতীর চরিত্রেও দুর্দান্ত অভিনয় করেছিলেন। এরপর প্রমথেশ বড়ুয়ার দেবদাস ছবিতে চন্দ্রমুখীর ভূমিকায় অভিনয় চন্দ্রাবতীকে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করে। নাচে গানে মাতিয়ে দিয়েছিলেন তিনি। শরৎচন্দ্র তাঁকে বলেছিলেন, আমার রচনার চেয়ে অনেক বেশি সতেজ হয়েছে তোমার অভিনয়। দেবদাসের পর 1940-এ সুকতারা, তারপর প্রতিশ্রুতি, প্রিয় বান্ধবী, দুই পুরুষ ইত্যাদি ছবিতে দক্ষতার সাথে অভিনয় করেছেন। 50-60-এর দশকে প্রধানত চরিত্রাভিনয়ের দিকে সরে আসেন চন্দ্রাবতী দেবী। অগ্নিপরীক্ষা, ত্রিজামা, একটি রাত, জীবন তৃষ্ণা, পথে হলো দেরি, বিচারক, রাজকন্যা, পৃথিবী আমারে চায়, হারানো সুর, পরশ পাথর, দ্বীপ জেলে যায়, মরুতীর্থ, হিংলাজ ইত্যাদি বাংলা ছবিতে তাঁর অভিনয় স্মরণীয় হয়ে আছে। 70-এর দশকের শেষের দিকে অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। ভালো লেখিকাও ছিলেন চন্দ্রাবতী দেবী, সাহিত্যেও দক্ষতা ছিল, কিছু ম্যাগাজিনে লেখালেখিও করতেন। অনেক অভিনেতা অভিনেত্রীরা তাঁর হাত ধরেই এসেছিলেন সিনেমা জগতে, তাঁদের মধ্যে সুপ্রিয়া দেবী একজন। 1992 সালের 29শে এপ্রিল প্রয়াত হন চন্দ্রাবতী দেবী। তখনই অবশ্য প্রায় বিস্মৃত হয়ে গিয়েছিলেন তিনি। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর প্রয়াণের খবর ছাপা হয়েছিল দায়সারাভাবে। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।